আর একদিন পরেই মাঠে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বিপিএল। এবারের বিপিএলেও টিভিতে খেলা দেখার পাশাপাশি সুযোগ আছে অনলাইনে খেলা দেখার। বিপিএল এর মিডিয়া রাইটস এবার কিনে নিয়েছে গাজী টিভি এবং টি স্পোর্টস। টিভিতে এই দুই চ্যানেলে খেলা দেখতে পারবেন দর্শকরা। এছাড়া অনলাইনে খেলা উপভোগ করা যাবে টি স্পোর্টস অ্যাপ এবং রেবিট হল অ্যাপে। সংবাদ সম্মেলনে আজই ঘোষণা দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এবার মাঠে গড়াবে বিপিএল এর দশম আসর। উদ্বোধনী ম্যাচে আগামী 19 জানুয়ারি মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা। বিপিএল এর সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স সর্বোচ্চ 4 বার শিরোপা জিতেছে এই দলটি। অন্যদিকে দুর্দান্ত ঢাকা ফ্র্যাঞ্চাইজি এবার প্রথম অংশ নিচ্ছে বিপিএল এ। ঘরের মাঠে বাংলাদেশের খেলা প্রায় দেখায় রেবিট হল অ্যাপ। এছাড়া গাজী টিভি এবং টি স্পোর্টস সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে। এবার বিপিএলও সম্প্রচারের দায়িত্ব থাকবে তাদের কাঁধে।